হ্যালো প্রিয় ভিভার্স আলাইকুম যাদের একটা ফেসবুক পেজ আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওতে আমি শেয়ার করব ফেসবুক পেজে আমরা কী কী ভুল করে থাকি আর কী কী ভুলের কারণে ফেসবুক পেজে রিচ কমে যায় রেকমেন্ডেশন কমে যায় অডিয়েন্সার কাছে ফেসবুকের ফেসবুকের যে অ্যালগোয়াম আছে আপনার পেজটা যে রিচ বাড়াবে অডিয়েন্সের কাছে পৌঁছাবে রেকমেন্ডেশন করবে সেটা কমে যায় তো প্রিয় ইভার্স এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা ফেসবুক পেজ নতুন ক্রিয়েট করেছেন তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি যে আজকে আপনার সাথে যে পয়েন্টগুলো বলবো যে বলগুলা বলবো অবশ্যই এই বুলগুলা থেকে বিরত থাকবেন এই বুলগুলা কখনো করবেন না যদি বুলগুলা আপনি হর হামেশাই করেন তাহলে আপনার পেজটা আর পেজে রিচ কমে যাবে ডাউন হয়ে যাবে রিকমেন্ডেশন কমে যাবে আর আপনি কখনোই ফলোয়ার বাড়াতে পারবেন না ওয়াচ টাইম আনতে পারবেন না অনেকেই আছেন যে বলেন আমার পেজের রিচ কমে গেছে ডাউন হয়ে গেছে জাস্ট র্যাঙ্কিং কমে গেছে তো প্রিয় দর্শক আপনি যদি হর হামাশাই এই বুলগুলা করে থাকেন প্রতিনিয়ত এই বুলগোলা করেন তাহলে তো আপনার পেজের রিচ অবশ্যই পেজের রিচ কমে যাবে তো প্রিয় দর্শক আপনি কি কি ভুল করেন অথবা আমরা যারা ফেসবুক পেজ চালাই আমরা কি কি ভুল করি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তো প্রিয় দর্শক এক নম্বরে যে আমরা বলগুলা করি এই বুলগুলা কখনোই আপনারা করবেন না আমিও এক সময় এই বলগুলা করতাম তো এখন জানার পর থেকে এই বুলগুলা আর আমি করি না তো প্রিয় দর্শক এক নম্বরে যেটা আছে নিজের ভিডিও নিজে শেয়ার করা আপনার পেজের ভিডিও আপনার প্রোফাইল আপনার পার্সোনাল যে আইডি আছে এই আইডিতে শেয়ার কখনোই শেয়ার করবেন না আপনার একটা গ্রুপ আছে এই গ্রুপেও কখনও শেয়ার করবেন না আপনার নিজের আইডি ফেস আপনার ফেসবুক প্রোফাইল মানে নিজের আইডিতে অথবা আপনার একটা গ্রুপ আছে গ্রুপে যদি আপনার সেই পেজের ভিডিও আপলঙ্কিত ভিডিও যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার পেজের রিচ কমে যাবে ভিডিও রিচ কমে যাবে রেকমেন্ডেশন কমে যাবে ফেসবুকে যে অ্যালগোরিয়ামে আপনার ভিডিওটা বুস্ট করত সে বুস্ট করার থেকে তারা আর এই বুস্ট করবে না তো প্রিয় দর্শক অবশ্যই এই বুল থেকে আপনি বেঁচে থাকবেন পরিহত করবেন যেটা আপনার পেজের এর আপলোডকৃত ভিডিও কখনো আপনি নিজে শেয়ার করবেন না আপনার প্রোফাইলে অথবা আপনার নিজস্ব কোনো গ্রুপে প্রিয় দর্শক দুই নাম্বার যে বলটা আমরা করে থাকি প্রতিনিয়ত সেটা হচ্ছে ডেসক্রিপশনে কোনো লিঙ্ক দেওয়া অথবা কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া মানে যে কোনো লিঙ্ক ব্যবহার করা তো প্রিয় দর্শক এই ডেসক্রিপশনে আপনার কোন ভিডিওর লিঙ্ক বা কোনো ওয়েবসাইটের লিংক লিঙ্ক শেয়ার করতে পারবেন না এটা আপনি কখনো করবেন না যদি আপনি ডেসক্রিপশনে এই লিঙ্ক শেয়ার করেন তাহলে সেই আগের মতনই আপনার ফেজের রিচ কমে যাবে ডাউন হয়ে যাবে ফেসবুক যে অ্যালগোরে আছে সেটি আপনার ফেজের ভিডিও কখনো বুস্ট করবে না তিন নাম্বার যে আমরা বলটা করি সেটা হচ্ছে ট্যাগ করা অনুমতি ছাড়া ট্যাগ করা আপনার পেজের ভিডিও অন্য কোনো একটা পেজে বা অন্য কোনো গ্রুপে আপনি ট্যাক করলেন আপনাকে যদি কোনো আপনার ফ্রেন্ড ফেসবুকে ট্যাগ করে বারবার ট্যাগ করে তাহলে আপনি অবশ্যই বিরক্ত হন আমাকে যদি কেউ ট্যাগ করে তাহলে আমি অনেক বিরক্ত হই তার প্রতি কারণ এই পোস্ট আমি দেখি না সাথে সাথে আমি এটা রিমুভ করে দিই আপনি যদি কোনো পেজে বা কোনো গ্রুপে কোনো আইডিতে যদি আপনি অনুমতি ছাড়া টেক করেন তাহলে সে যদি এই পেজে রিপোর্ট করে তাহলে আপনার পেজের যে কমিউনিটি গাইডলাইনের রুলস আছে সেটা আপনি অমান্য করেছেন রিপোর্ট করার কারণে ভায়োলেশন চলে আসবে আপনার পেজটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই আপনি কারো অনুমতি ছাড়া কোনো পেজে বা কোনো গ্রুপে বা কোনো আইডিতে টেক করতে পারবেন না হ্যাঁ আপনি যদি আপনার নিজস্ব কোনো পেজ থাকে নিজস্ব কোনো যদি গ্রুপ থাকে তাহলে আপনি টেক করতে পারেন তবে সেটা থেকে আপনি বিরত থাকবেন চার যে করি সেটা হচ্ছে নিয়মিত পোস্ট না নাম্বার করা আপনি আজকে একটা পোস্ট করেছেন দুদিন পরে একটা পোস্ট করেছেন অথবা তিন দিন পরে একটা পোস্ট করেছেন নিয়ম মাফিক আপনি পোস্ট করেন না অবশ্যই অবশ্যই পেজে আপনি প্রতিদিন প্রতিনিয়ত এক এক কমপক্ষে একটা করে হলেও পোস্ট করবেন নিয়মিতভাবে যদি আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন আপনার পেজের রিচ বাড়বে অডিয়েন্স বাড়বে ফলোয়ার বাড়বে ওয়াচ টাইম বাড়বে আপনি দ্রুত সাকসেসফুল হতে পারেন প্রিয় ভিউয়ারস যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি একটা শেয়ারের কারণে একটা লাইকের কারণে আমরা ভিডিও বানাতে উৎসাহিত হই তো প্রিয় ভিউয়ারস পাঁচ নাম্বার যে বলTact করি আমরা প্রতিনিয়ত সেটা হচ্ছে কপি পোস্ট করা কোনো পেজের বা অন্য কোনো গ্রুপের আইডির কন্টেন্টস কপি করে ডাউনলোড করে আপনার পেজে ইউজ করা অন্যান্য কন্টেন্ট ডাউনলোড করে হতে পারে অডিও ভিডিও অথবা কোনো পিকচার পোস্ট কখনো আপনার পেজে এই পোস্টগুলো করবেন না ফেসবুকের যে রোলস সেটা হচ্ছে আপনার নিজস্ব কি ক্রাইটেরিয়া আছে নিজস্ব কী অভিজ্ঞতা আছে সেটা শেয়ার করার সেটা শেয়ার করতে আপনি নিজস্ব অভিজ্ঞতা নিজের অভিজ্ঞতা দিয়ে ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন এবং তাড়াতাড়ি আপনি সাকসেসফুল হতে পারবেন ফেসবুক পেজে কোনো কপি পোস্ট করা যাবে না আপনি কখনো করবেন না আপনি যদি অন্যের কন্টেন্ট বা অন্য কোনো অডিও ভিডিও বা কোনো পিকচার যদি আপনার পেজে আপলোড করেন অবশ্যই সেটাতে কপিরাইট আসবে আর এই কপিরাইটের আসার কারণে আপনার পেজে বায়োলেশন চলে আসবে রিস্ক চলে আসবে আর এই পেজটা ডিজেবল হওয়ার সম্ভাবনা বেশি থাকে আনপাবলিশড হওয়ার সম্ভাবনা বেশি থাকে ছয় নাম্বার যে ভুলটা করি এটা আমি আমিও নিজেও করেছি কিন্তু এই ভুলের কারণটা জানার পর থেকে আর আমি এটা কখনো করি না সেটা হচ্ছে মেসেঞ্জারে আপনার পেজের আপলোড ভিডিও শেয়ার করা আপনার পেজের ভিডিও আপনি কখনো মেসেঞ্জারে শেয়ার করবেন না আপনি যদি মেসেঞ্জারে শেয়ার করেন বারবার কাউকে যদি শেয়ার করেন সে তো রেসপন্স করবে না আপনার ভিডিওটা দেখবে না বা আপনার কোনো পোস্ট পড়বে না পিকচারটা আপনি কখনো ওপেন করবে না তো প্রিয় দর্শক এটা আপনি কখনো করবেন না আপনার আপনি যখন কোন মেসেঞ্জারে আপনার ভিডিওটা শেয়ার করেন সে দেখে না রেসপন্স করে না এর কারণে ফেসবুক অ্যালগোরিয়ামে ফেসবুক যে রোবট আছে সেটা আপনার পেইজকে পেজের রিচ কমিয়ে দেয় রিচ কমিয়ে দেয় ডাউন করে দেয় আর রিকমেন্ডেশন যে অডিয়েন্স রিকমেন্ডেশন আছে সেটা কমিয়ে দেয় আপনার পেজটা অন্য কোনো দর্শকের সামনে পৌঁছায় না তো প্রিয় দর্শক আমি যে বুলগুলা বলেছি এই বুলগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এটা আপনি কখনো করবেন না আপনি যদি এই বুলগুলো করেন প্রতিনিয়ত ভুল করেন তাহলে আপনার পেজের তাহলে আপনার পেজের রিচ কমে যাবে ডাউন হয়ে যাবে ফেসবুক যে অ্যালগোরেম আছে রোবট আছে আপনার পেজটা যে বুস্ট করত সেটা আর করবে না প্রিয় এই ছিল ফেসবুক পেজের কার এবং এই বোল থেকে আপনি কিভাবে প্রতিহত করবেন কিভাবে আপনি এটা বেঁচে থাকবেন সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো প্রিয় ভিভার্স ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আপনার সুন্দর মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা শেয়ার করতে বলবেন না ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ